আপ গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু নুমান রাজু ব্লগস। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি কথা বলবো বাজাজ পালসার টু ইন্ডেক্স ABS 150 ব্যাকটির ইন্ডিটেলস নিয়ে। তো ভিউয়ার্স, এই ব্যাকটি আপনার জন্য কেমন হবে, কেন কিনবেন, কত দাম বাড়লো, ফুল ইন্ডিটেলি আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন আজকের ভিডিও। অবশ্যই আপনাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ সেটা সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, প্রথমে এই ব্যাগটির ইঞ্জিন টাইপ নিয়ে যদি কথা বলতে যাই, এই ব্যাগটির ইঞ্জিন টাইপ দেওয়া আছে 4-স্ট্রোক DTS আই এয়ার ক্লোডেড সিঙ্গেল সিলিন্ডার BS4। তো প্রথমে ইঞ্জিনের পারফরমেন্সের কথা বলতে গেলে, ইঞ্জিনের পারফরমেন্সটা কিন্তু খুবই সিঙ্গেল সিলিন্ডার BS4-এর মডেলের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এই ব্যাগটিতে, যার ক্ষমতা খুবই ভালো এবং ইঞ্জিনটার পারফরমেন্স খুবই ভালো পেয়ে যাবেন। এই ব্যাগটিতে ডিসপ্লেমেন্ট ইউজ করা হয়েছে 149cc, যেহেতু এটা 150cc-র বাইক। এসার্টিং সিস্টেম থাকছে ইলেকট্রিক, কলস সিস্টেম পেজ আছেন ওয়েট মাল্টিপ্লেট। তো ভিউয়ার্স, এই ব্যাগটিতে কিন্তু আপনি কোনো ধরনের কিক স্টার্ট পাবেন না, অনলি ইলেকট্রিক স্টার্ট থাকছে। তো আবারও বলছি, কলস সিস্টেম থাকছে ওয়েট মাল্টিপ্লেট, নো অফ সিলিন্ডার পেজ আছেন এই ব্যাগটিতে 1, গিয়ার পেজ আছেন এই ব্যাগটিতে 5টি। ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবেন বাজাজ পালসার টু ইন্ডেক্স ABS 150 বাইকটিতে 13.8 BSP অ্যাট দাও 8000 RPM। ম্যাক্স টর্ক উৎপাদন করতে পারবেন এই ব্যাগটিতে 13.4 Nm অ্যাট দাও 6000 RPM। প্রথমে বলছিলাম আমি, ইঞ্জিনের পাওয়ার ক্ষমতা খুবই ভালো, তো ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক খুবই ভালো। এছাড়া এই ব্যাগটির গ্রেট ইঞ্জিন অয়েল রিকমেন্ডেড করা আছে। আপনি যেটা আপনি ইঞ্জিন অয়েল ইউজ করবেন, 20W40 ইঞ্জিন অয়েলটা ইউজ করলে এই ব্যাগটির খুবই ভালো হবে, যেহেতু এটা রিকমেন্ডেড করছে বাজাজ। তো এখানে বডি ডাইমেনশনের কথা বলতে গেলে, লেন্থ পেজ আসছেন 2055 mm পর্যন্ত, ওয়েট পেজ আসছেন এই ব্যাগটির 755 mm পর্যন্ত, হাইট পেজ আসছেন এই ব্যাগটির 1060 mm পর্যন্ত, সিট হাইট থাকছে এই ব্যাগটির 785 mm পর্যন্ত। যেহেতু এটা ডাবল ডিস্কের একটা বাইক, তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিট হাইটটা কিন্তু খুবই কম আছে, যেটা আপনি কমফোর্টলি পায়ে পেয়ে যাবেন 785 mm পর্যন্ত মাত্র সিট হাইট। কার্বোয়েট পেজ আছেন 144 kg, এবিটির ওজনও কিন্তু মোটামুটি কম আছে ABS হওয়া সত্ত্বেও, কার্বো মাত্র 140 kg। তো হোয়েল বেস পেজ আছেন এবিটি 1320 mm পর্যন্ত, ফুয়েল ক্যাপাসিটি থাকছে এবিটির 15 লিটার পর্যন্ত, ফুয়েল টাইপ পেজ আছেন পেট্রোল, আর কি ফুয়েল যেটা আপনি ইউজ করবেন সেটা হলো পেট্রোল। নো অফ সিটস পেজ আছেন 2, আপনি কিন্তু ডাবল ডিস্কের যে সিটটা, এটা কিন্তু আপনার সিটটা ভাগ ভাগ করা, যার কারণে কিন্তু এই ব্যাগটি লুকটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং অসাধারণ লুকে দেখায় এই ব্যাগটি। ব্রেকের কথা বলতে গেলে, এই ব্যাগটির ফ্রন্ট ব্রেকে পেজ আছেন সিঙ্গেল ডিস্ক ABS 280 mm পর্যন্ত, ব্রেক রেয়ারে পেজ আছেন সিঙ্গেল ডিস্ক উইথ ABS 230 mm পর্যন্ত, সাসপেনশনে পেজ আছেন এই ব্যাগটির সাসপেনশন ফ্রন্টে পেজ আছেন 37 mm টেলিস্কোপ ফক্স, সাসপেনশন রেয়ার পেজ আছেন ট্রিপ রেটেড স্প্রিং 5-ওয়ে অ্যাডজাস্টেবল উইথ 105 mm ট্রাভেল নিউট্রক শক্স অ্যাবজার্ভস। তো এই ব্যাগটির যদি আমি রেয়ার ব্রেকের কথা আবার একটু বলতে যাই, এই ব্যাগটির রেয়ার ব্রেকে কিন্তু আপনি সিঙ্গেল ডিস্কের সাথে ABS পাবেন, কিন্তু সিঙ্গেল ডিস্কের ABSটা কিন্তু কাজে দিবে না। তো এটার আপনার ফ্রন্টের যে ABSটা থাকবে, সিঙ্গেল ডিস্ক ABS 280 mm, ওই ABSটা কাজে দিবে আর কি। ফ্রন্টের যে ABSটা দেওয়া আছে সেটা আপনার কার্যকর, রেয়ারে যে ABSটা দেওয়া আছে সেটা আপনার কাজ করে না, এই ডাবল ডিস্ক টুইন ডিস্ক যেটাই বলেন, টুইন ডিস্ক ABS এই ব্যাগটিতে। তো সাসপেনশনের কথা তো আমরা বললামই, টায়ার এবং হুইলসের কথা বলতে গেলে, ফ্রন্ট টায়ারে পেজ আছেন এই ব্যাগটিতে 90x90, রিম সাইজ পেজ আছেন 17, রেয়ার টাইপের পেজ আছেন, রেয়ার টায়ারের কথা বলতে গেলে আপনি রেয়ার টায়ারে পেজ আছেন 120x80, রিম সাইজ 17। তো রেয়ার টায়ারে কিন্তু আপনি মোটা পেজ আছেন মোটামুটি ভালোই, যার কারণে এই ব্যাগটি কিন্তু খুবই ভালো দেখায় এবং খুবই ভালো লাগে। তো হুইল টাইপ পেজ আছেন অ্যালয়, টিউবলেস টায়ার পেজ আছেন এই ব্যাগটিতে, টিউবলেস টায়ার হওয়ার কারণে এই ব্যাগটি কিন্তু আপনার লিক হওয়ার কোনো চান্স নাই, অ্যালয় হুইলস পেজ আছেন এই ব্যাগটিতে। এছাড়া ইলেকট্রিক এস ফিচারের কথা বলতে গেলে, হেডলাইট পেজ আছেন 12 ভোল্ট উইথ 35 ওয়াটের, ব্যাটারি পেজ আছেন 2 ভাল্ব উইথ 7H, কলক পেজ আছেন এই ব্যাগটিতে, আপনি এই ব্যাগটিতে কিন্তু টাইমও দেখতে পারবেন, লো ফুয়েল ইন্ডিকেটার দেখতে পারবেন, আপনার তেল যদি কমে যায় সেটা কিন্তু এই ব্যাগটিতে দেখতে পারবেন। ছাড়া লো অয়েল ইন্ডিকেটারও থাকছে, স্পিডোমিটার পেজ আছেন এই ব্যাগটিতে, টার্ন ল্যাম্প পেজ আছেন, টেইল ল্যাম্প পেজ আছেন। সবচেয়ে বড় কথা হলো, এই ব্যাগটিতে কিন্তু প্রজেক্টর হেডলাইট থাকছে না,
তো প্রজেক্টার হেডলাইটটা আসলে আমি মনে করি দাও সিস ছিল। পারফরমেন্স অ্যাস মাইলেজের কথা বলতে গেলে এই ব্যাগটির পার লিটার ভিউয়ার্স বাজাজ পালসার টু ইন্ডেক্স এবিএস 150 ব্যাগটির মাইলেজ এবং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ব্যাগটিতে পার লিটারে মাইলেজ পেয়ে যাবেন সিটিতে 40 কিলোমিটার পর্যন্ত এবং হাইওয়েতে মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে 50 কিলোমিটার পর্যন্ত। মাইলেজ সিটিএস হাইওয়ে অ্যাভারেজে পেয়ে যাবেন 45 কিলোমিটার পর্যন্ত। পার আওয়ারে এই ব্যাগটিতে টপ স্পিড উঠাতে পারবেন 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। তো বাজাজ পালসার 150 টু ইন্ডেক্স অ্যাভেলেবেল কালার পেয়ে যাচ্ছেন মোটামুটি দুইটা তিনটা। তো এই কালার কিন্তু খুবই ভালো, কালার কম্বিনেশনটাও ভালো মোটামুটি। তো এখানে বাজাজ পালসার এখানে কিন্তু গ্রিন এবং রেডের কম্বিনেশনে মেক করা হয়েছে ব্ল্যাক যেটা। তো আমরা যদি কথা বলতে চাই বাজাজ পালসার 150 টু ইন্ডেক্স আপনার জন্য কেমন হবে, আসলে বাজাজের মধ্যে অন্যতম এই বাইকটা কিন্তু বাজাজ পালসার। ইঞ্জিন পারফরমেন্সও খুবই ভালো এই বাইকটির এবং ডাইমেনশন সিট টাইং পজিশনও খুবই ভালো। সাসপেনশন অ্যাজ ব্রেকের কথা বলতে গেলে মোটামুটি ঠিক আছে। ডিজাইন অ্যাজ লুকস পালসার অলওয়েজ হ্যাড লুক দ্যাট মেক্স ইট সাউন্ড আউট, আসলে খুবই ভালো একটা বাইক ইউজ করা হয়েছে এই বাইকটিতে। প্রথমত এই বাইকটির লুকের কথা বলতে গেলে এই বাইকটির লুকিংসটা কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে। আমরা কিন্তু যেটা যদি বাজাজ পালসার টু ইন্ডেক্স এবিএস এই বাইকটা কিন্তু সবারই পছন্দের একটা বাইক, সবার ক্রাশ অন অফ ক্রাশ বলা যেতে পারে। জন্য কেমন হবে এবং কেন কিনবেন, আসলে মোটামুটি আপনি যদি 150 সেগমেন্টের একটা বাইক ইউজ করতে চান সেক্ষেত্রে বাজাজ পালসার টু ইন্ডেক্স এবিএস এই বাইকটি আপনি, যেহেতু এবিএস আছে ফ্রন্টে এবং রেয়ারেও আছে, রেয়ারেরটা কাজ না করলে আপনি ফ্রন্টটা খুবই ভালো কাজ করে এই বাইকটিতে, যার কারণে আপনি ভালো একটা ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন এই বাইকটিতে। এছাড়া এই আর এবিএসের সম্বন্ধে আপনারা যদি অনেকেই জানেন না, এবিএসটা কিন্তু খুবই ভালো একটা ব্রেকিং সিস্টেম যেটা আপনার জন্য কন্ট্রোলিংয়ে খুবই ভালো সহায়ক হবে এবিএস ব্রেকটা। তো ভিউয়ার্স বাজাজ পালসার টু ইন্ডেক্স এবিএস বাইকটির বাংলাদেশের বর্তমান মূল্য 2,12,900 টাকা। তো ভিউয়ার্স 2,12,900 টাকায় বাজাজ পালসার টু ইন্ডেক্স এবিএস বাইকটি কিনবেন কি কিনবেন না সেটা অবশ্যই আপনার ব্যাপার। আমি অবশ্যই বলবো না যে এই বাইকটি আপনি কিনেন, তো এই বাইকটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিনবেন। আর এই শোরুমের ফুল অ্যাড্রেস আমি ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ফুল ইনডিটেলস আপনার ফোন দিয়ে জেনে নিতে পারবেন। তো আশা করি এই বাইকটি আপনার নিরাশ করবে না, বাজাজ কোম্পানির প্রত্যেকটা বাইকই ভালো মোটামুটি, তার মধ্যে এটা কিন্তু হাই সেগমেন্টের একটা বাইক, মোটামুটি আপনার নিরাশ করবে না, খুবই ভালো একটা বাইক বলা চলে। তো ভিউয়ার্স এই ছিল বাজাজ পালসার টু ইন্ডেক্স এবিএস 150 বাইকটির ইন ডিটেলস। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, শেষে আমার পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।